তো আজকে আমি যাব বিউটি পার্কে ঘুরতে। দেখতে পাচ্ছি এখানে ডলফিন ঝর্ণা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর এটা মিনি একটা চিড়িয়াখানা, অনেক বিশাল বড় একটা লেক। তো এখানে আমরা এই আপনারা এই মাথা থেকে এই মাথা ঘুরতে পারবেন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, প্রায় 5-6টার মতো এখানে গেম দেখলাম, যেগুলো অনেক ইন্টারেস্টিং গেম। আপনারা অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, একা আসবেন না, কারণ এখানে একা আসলে নিজে বোর হয়ে যাবেন, একা একা কই ঘুরবেন, অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি আলিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস, আজকে আমি অনেকদিন পরে ব্লগ করতে যাচ্ছি। সো আজকে আমি যাব বিউটি পার্কে ঘুরতে, যেটা শিবগঞ্জের গুজিয়ে অবস্থিত বিউটি পার্ক। সো আমরা সেই পার্কে আজকে ঘুরতে যাচ্ছি। অবশ্যই আজকে ব্লগটি সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। গাইস, অনেকদিন পরে ব্লগ করতে যাচ্ছি, অবশ্যই সবাই ব্লগটি দেখবেন। সো লেটস গো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি সেই বিউটি পার্কের উদ্দেশ্যে। সো আমার সাথে আছে মিনারুল, আমি আর মিনারুল আমরা দুজনে যাচ্ছি বিউটি পার্কে। এখন আমরা রাস্তায় আছি, সেই অটোর জন্য অপেক্ষা করতেছি। আমরা অটোতে করে চলে যাবো রহবল, সেখান থেকে আমরা গুজিয়া যেখানে বিউটি পার্ক আছে সেখানে যাব। সো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, সবাই ব্লগটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার সাথে আছে মিনারুল। সো মিনারুল, সবাইকে একটা হাই দিয়ে দাও। হাই গাইস। আমার সোনার ময়না পাখি কোন দেশে এতে গাইস, আমরা এখন রহবল চলে এসেছি। এখান থেকে আমরা সরাসরি বিউটি পার্কের উদ্দেশ্যে চলে যাব। এখানে আমরা অটো নেব, অটোতে করে সরাসরি বিউটি পার্কে চলে যাব। সো এখন আমরা রহবল ফ্লাইওভারের নিচে আছি, ছোট একটা ফ্লাইওভার, প্রতিটি স্ট্যান্ডে এরকম ফ্লাইওভার আছে। তো এখন আমরা অটোতে করে সরাসরি বিউটি পার্কে চলে যাব। সো লেটস গো। এখন বিউটি পার্কে চলে এসেছি, এখন আমরা এর ভেতরে প্রবেশ করব। এটা গুজিয়া শিবগঞ্জ অবস্থিত, এই এলাকাটার নাম গুজিয়া। তো আমরা এখন এর ভেতরে প্রবেশ করব, আর এখানে টিকিটের মূল্য 50 টাকা। আমরা এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। সো লেটস গো। একাকার কাঁদব না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকব আমার মতোই, আশুক যাহতই যন্ত্রণা। একাকার কাঁদব না, সো গাইস, আমরা এখন দুইটা টিকিট কেটে ফেলেছি, এখন আমরা ভেতরে প্রবেশ করব। সো আমরা দুইজন আছি, ওই জন্য আমরা দুইটা টিকিট কেটেছি। সো লেটস গো। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই, আমি কষ্ট গুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব আমরা এখন পার্কের ভেতরে প্রবেশ করেছি। এখানে প্রবেশ মূল্য 50 টাকা, একজন দুজন এসেছি, যার কারণে 100 টাকায় দুইটা টিকিট কেটেছি। আর এটা গ্রামের ভেতরে পার্কটা অবস্থিত। সো আমরা এখন পার্কের ভেতরে একটু ঘুরে দেখবো কীরকম পার্ক, সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা আসতে হলে আপনাদেরকে রহবল থেকে অটোতে করে আসতে পারবেন গুজিয়া, গুজিয়া বললেই বা বিউটি পার্ক বললেই আপনাদেরকে সরাসরি এই পার্কে এনে নামিয়ে দেবে। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন, আর এখানে কী কী সুযোগ সুবিধা কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা পার্কটা ঘুরে দেখবো। কি ছিলে বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি। গাইস, পার্কে ঢোকার পরই আপনাদের সামনে এরকম একটা রাস্তা পড়বে, তো এখানে দুই পাশে ঘাস লাগানো আছে।
এখানে আমরা শুরুতেই আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ওয়েলকাম জানানো হবে। তো এরপরই ভিতর দিকে চলে যাবেন, এটা প্রবেশ করার জন্য, ভিতরে প্রবেশ করার জন্য একটা রাস্তা আছে যার দুই পাশেই ঘাস লাগানো আছে, অনেক সুন্দর ঘাস। তো আমরা এখন এখান থেকে ভিতরে চলে যাব, তো আসুন। আমার সোনার ময়না পাখি কোন দেশে গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে ডলফিন ঝর্ণা আমার পিছনে দেখতে পাচ্ছেন। সো এই পার্কে ঢোকার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে ঝর্ণা, আর এখানে কি কি অ্যাক্টিভিটিস আছে সবকিছু দেখতে পাবো। সো এখানে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি, আর আমার সাথে আছে মিনারুল। গাইস এই যে মিনারুল আমার সাথে আছে, তো আমরা দুজনে আছি এখানে। গাইস পার্কে এসে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর উপভোগ করতেছি, আপনারাও আমাদের মতো আসবেন, দেখে যাবেন ইনশাল্লাহ। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা ঝর্ণা, আর এখানে ছোট একটা সুইমিং পুলের মধ্যে এটা এখানে মাছ ছেড়ে দেওয়া আছে, যার কারণে এখানে কারণ আমাদের এখানে ঝর্ণা আছে। আমরা আরও একটা ঝর্ণা দেখলাম এখানে, আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ছেড়ে দেওয়া আছে, এখানে মাছগুলো চলাচল করছে। তো এই পার্কটার সাইডে কোথায় কী আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা গাড়িতে বসে আছি, এটা অনেক বড় একটা গাড়ি। তো এখানে আমি একটা গাড়ি দেখতে পেলাম যে যার কারণে আমি এখানে বসে আছি। এখানে পেট্রোল করার মতো সব কিছু আছে, এখানে দুজন মধ্যে ছবি তুলতে পারবেন। সো আমরা এখন অন্য জায়গায় যাব। গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিড়িয়াখানা। এই বিউটি পার্কের ভেতরে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে, অনেক সুবিধা আছে। সো এখানে চিড়িয়াখানায় ঘুরতে পারবেন এখানে এসে। চিড়িয়াখানার সামনে দুইটা সিংহ আছে, বিউটি পার্ক রিসোর্ট অ্যান্ড মিনি চিড়িয়াখানা, এটা একটা ছোট চিড়িয়াখানা। সো গাইস আমরা এখন চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করেছি, আর এটা মিনি একটা চিড়িয়াখানা। এখানে ঢুকতে আপনি প্রবেশ মূল্যের সাথে এটাও অ্যাড করা আছে, আপনাকে এখানে বাড়তি কোনো টাকা খরচ করে ঢুকতে হবে না। আর এটা মিনি একটা চিড়িয়াখানা, এখানে বেশি কোনো প্রাণী নেই, শুধু কয়েকটা পাখি আছে, মোরগ আছে আর হরিণ আছে, এর চেয়ে বেশি কোনো কিছু নেই। সো আমরা চিড়িয়াখানাটা ঘুরে এখন দেন অন্য জায়গায় যাব। আর এখানে কবুতর আছে, আমরা চিড়িয়াখানা এরিয়াটুকু দেখাই, অনেক ছোট একটা এরিয়া চিড়িয়াখানার। সো আমরা একটু এরিয়াটা দেখাই। সো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন গাছ দিয়ে ঘেরানো একটা গেট, এটা অনেক সুন্দর একটা গেট। সো আমরা এখন এর ভেতর দিয়ে যাবো। এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি এখন মধ্যে যা দেখছি আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে অনেক ছোট একটা এরিয়া হলেও কী কী আছে সব কিছু আমরা দেখাবো, আর আপনারা দেখতে পাচ্ছেন আসলেই অনেক এনজয় করতেছেন হয়তো ভিডিওটা। সো আমরা এখন সেটার ভেতর যাবো। গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা হাতি, একটা হাতির একটা বড় হাতি, একটা তার বাচ্চা, এরকম আট করা আছে, এটা পাথর দিয়ে হয়তো মাটি দিয়ে আট করা আছে। এখানে মূর্তির মতো আট করা আছে দুইটা হাতি। গাইস আমরা এখন চলে এসেছি এই পার্কের ভেতরে, একটা অনেক বিশাল বড় একটা লেক। এখানে আসলে আপনারা ছোট ছোট বোট আছে, আপনাদের ঘুরতে পারবেন এই বোটে করে এই বড় লেকে ঘুরতে পারবেন। এটা অনেক লম্বা, চওড়ার দিকে একটু কম হতে পারে কিন্তু লম্বা দিক অনেক বিশাল বড় একটা লেক। সো এখানে আমরা এই আপনারা এই মাথা থেকে এই মাথা ঘুরতে পারবেন এই লেকে।
দূরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া দূরে নীল দরিয়া আমায় দেরে দে আমরা আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা সুইমিং পুল আর এটাতে গোসল করার জন্য আপনাদেরকে 100 টাকা টিকিট কাটতে হবে আলাদা করে এখানে ঢোকার টিকিটের আলাদা করে এখানে 100 টাকা টিকিট কিনে তারপর সুইমিং পুলে গোসল করতে পারবেন তো অনেক বিশাল বড় একটা সুইমিং পুল এখানে আসলে বন্ধু-বান্ধবদের সঙ্গে অনেক ভালোই চিল করতে পারবেন অনেক মজাই হবে বন্ধু-বান্ধবদের সঙ্গে যেহেতু আমরা দুজনে এসেছি আর বিকাল রানে এসেছি তো তার কারণে আমরা সুইমিং পুলে ঢুকবো না আর আমরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বক্সে সব ধরনের ফ্যাসিলিটিস আছে কিন্তু সুইমিং পুলে সো পার্কটা অনেক ছোট হলো কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস আছে সো আমরা আরো কি কি আছে সবকিছু ঘুরে দেখাবো সো লেটস গো আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী চলে এসেছি নাগরদোলার এখানে এখানে বিশাল বড় একটা নাগরদোলা আছে তো আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু আলাদা করে পেমেন্ট করে এই নাগরদোলাতে ঘুরতে পারবেন আর আপনারা যারা আসবেন নাগরদোলাটা চলে এখন আজকে হয়তো বন্ধ আছে তো এর পাশেই এখানে ট্রেন খেলা আছে এখানে কিন্তু টিকিট কেটে আপনাদেরকে ঘুরতে হবে এখানে প্রবেশ মূল্য বাদে এখানে আলাদা করে টিকিট কেটে ট্রেন খেলাতে চড়তে হবে ট্রেন খেলে খেলতে পারবেন তো আমরা দেখবো এই পাশে কি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘিন্নি খেলার মতো আপনারা এখানে চড়বেন আর এটা ঘুরবে আর যে ট্রেনটা খেলা হয় সেটা কিন্তু বুলেট ট্রেনের মতো একটা ভাব যেটা চীনে বুলেট ট্রেন চলতেছে এইরকম মতো একটা ভাব আছে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা বুলেট ট্রেনের মতো আর এর পাশে আর একটা গেম আছে এখানে আর একটা গেম আছে এখানে ঘোড়া খেলা এখানে ঘোড়া এটাও ঘোড়া ঘিন্নির মতো ঘুরবে আপনারা চড়বেন এটা চতুর্পাশে ঘুরবে তো আজকে অফ আছে আর অন্যান্য দিন হয়তো চালু থাকে কিন্তু আজকে অফ আছে সো গাইস আমরা চলে আসলাম এখন হেলিকপ্টার গেম এখানে আপনারা উঠতে পারবেন টিকিট কেটে এখানে কয় টাকার টিকিট সেগুলো এখানে মূল্য দেওয়া নেই হয়তো আপনারা গেটে থেকে টিকিট কেটে আসতে হবে তারপরে এগুলো এগুলোতে উঠতে পারবেন কারণ এখানে টিকিটের কোনো ইয়ে নাই সব কিছু টিকিট কিন্তু গেটে আছে এখানে চার দেওয়া আছে আমি আপনাদের কিন্তু ভিডিও শুরুতে সে চারটা দেখাইছি কোনটাতে উঠতে কত টাকা লাগবে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হেলিকপ্টার গেম এখানে হেলিকপ্টারের মতো আছে এখানে চড়ে ঘুরবেন আর এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আমরা এখানে প্রায় 5-6টার মতো এখানে গেম দেখলাম যেগুলো অনেক ইন্টারেস্টিং গেম আর এখানে অনেক মূর্তি আর্ট করা আছে হাতির মূর্তি মানুষের মূর্তি অনেক সুন্দর সুন্দর মূর্তি আর্ট করা আছে আর এই এরিয়াটা অনেক ছোট হলেও এখানে অনেক সুন্দর গেম আছে এবং খেলনা আছে তো আমরা এখন অন্য দিকে যাই তো আমরা এখানে খাবারের দোকান খুঁজতেছি দেখি এখানে খাবারের দোকান আছে কিনা তো চলুন আমার সোনার ময়না পাখি কোন দেশে এতে গেলা উইরারে দিয়া মোরে ফাকিরে আমার সোনার ময়না পাখি তো গাইস আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলস থেকে পানি নামানো হচ্ছে সো আমরা এখন এই কলসের পানি দিয়ে আমরা মুখ ধোবো দেহ দিছি প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি শত ফুলের বাসন দিয়া রে দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে চাইনিজ এবং ফাস্টফুড পাবেন তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে যাবেন সেখানে রেস্টুরেন্ট আছে এখানে সব ধরনের ফ্যাসিলিটিস মোটামুটি সব কিছুই ভালো অনেক ছোট একটা এরিয়ার ভিতরে অনেক অনেক সুবিধাই আছে সো আমরা এখন অন্য প্লেসে যাবো সো গাইস আমার পছন্দ দেখতে পাচ্ছেন একটা লাভ এটা মেইনলি পিকচার তোলার জন্য এই লাভটা এখানে রাখা হয়েছে তো এই বিউটি পার্কে অনেক সুযোগ সুবিধাই আছে
এই বিউটি পার্ক এই বিউটি পার্কটা অনেক ছোট হতে পারে একটা গ্রামের ভিতরে এই পার্কটা কিন্তু এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এখানে রেস্টুরেন্ট আছে নাগরদোলা আছে অনেক অনেক কয়টা খেলা আছে এবং লেক আছে একটা সেখানে আপনি বোট চালাতে পারবেন এবং সুইমিং পুল আছে যেটা এখানের মূল আকর্ষণ আমার মনে হয় এখানে সুইমিং পুলটাই আমার কাছে মনে হয় মূল আকর্ষণ যেটা অনেক সুন্দর আর এখানে কিন্তু বক্স আছে যেখানে আপনারা ডিজে করতে পারবেন সুইমিং পুলে সো এখানে আপনারা আসবেন আর এই লাভে এখানে কিন্তু অবশ্যই পিকচার তুলে যাবেন আপনারা অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন একা আসবেন না কারণ এখানে একা আসলে নিজে বোর হয়ে যাবেন একা একা কই ঘুরবেন অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন গাইস এই পার্কটা আসলে অনেক সুন্দর অনেক ভালো দেখলাম চতুর্দিকে যেহেতু ছোট একটা এরিয়া সেহেতু আমরা দেখলাম যে পার্কটা অনেক ভালো এখানে আমি আর আলি পাচ্ছি দুইজনই সিঙ্গেল লাইফ আসলে এখানে সবাইকে দেখলাম যে সিঙ্গেল লাইফ কেউ নাই সবাই হয়তো জিএফ বা তার স্ত্রীকে নিয়ে আসছে যদি আসেন গার্লফ্রেন্ড বা স্ত্রীকে নিয়ে আসবেন দেখার জন্য আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন গাইস আজকে আমি বেসিক্যালি এসেছিলাম বিউটি পার্ক ঘুরতে সো এই পার্কটা এরিয়াটা অনেক ছোটো একটা এরিয়া এখানে আসতে হলে আপনাদেরকে রহবল থেকে অটোতে করে চলে আসবেন গুজিয়া বিউটি পার্ক বললে সেখানে আপনাদেরকে এসে নেমে দেবে আর এখানে প্রবেশ মূল্য 50 টাকা যেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখেছেন আর এখানে এরিয়াটা অনেক ছোটো একটা এরিয়া আর এর ভেতরে সুযোগ সুবিধা অনেক ভালো আছে আপনারা বন্ধু বান্ধব সহ আসবেন এখানে চিল করার জন্য অবশ্যই এখানে সুইমিং পুল আছে যেখানে অবশ্যই আপনারা চিলিং করতে পারবেন সুইমিং পুলে গোসল করতে পারবেন এটাই আমার কাছে মনে হয় এই পার্কটার আকর্ষণীয় একটা স্থান হতে পারে সুইমিং পুল আর এখানে ছোটো বাচ্চাদের জন্য অনেক খেলনা জায়গা আছে সেখানে আপনারা খেলতে পারবেন সো অবশ্যই এই পার্কে আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম